নমস্কার, সুপ্রভাত। শুরু করছি দুখুমিয়া। আমাদের এর আজকের পথ চলা একটু সুরে সুরেই চলবো আমরা, তার কারণ চারপাশের যে প্রকৃতি তা বর্ষার কথা বলে। কখনো রোদ, কখনো বৃষ্টি, এর মধ্যেই আমাদের দিন এগিয়ে যাচ্ছে। আমরা একটা একটা করে দিনের মালা গাঁথছি। তো আমাদের সপ্তাহের প্রত্যেকটা দিন আমরা সুরে শুরু করতে ভালোবাসি বা সুরে থাকতে ভালোবাসি। ঠিক রামধনুর সাতটা রঙের মতো আমরাও আমাদের সাতটা দিনকে সাত রঙে রাঙিয়ে তোলার চেষ্টা করি। যদিও সোম থেকে শুক্র আমরা থাকি একই রঙে, রবির রঙে, আর শনিবারটা আমাদের থাকে দুখমিয়ার রং। আজকে যে শিল্পী রয়েছেন আপনাদের সামনে আমাদের সঙ্গে, তিনি আপনাদের ভীষণ প্রিয় শিল্পী, আমার এবং আমাদের ইউনিটেরও অত্যন্ত কাছের মানুষ, মঞ্জুষা চক্রবর্তী। অনেক অনেক স্বাগত মঞ্জুষাকে এই মঞ্চে। মঞ্জুষাকে দেখলে আমার মনে হয় মঞ্চটা ওর, আর গান শোনানো শুরু করে দেবে। আর কেননা সত্যি কথা বলতে মঞ্জুষার কাজী সাহেবের গানের ক্ষেত্রে, মানে আমি ওর অন্যান্য গান শুনিনি এখন, এই হচ্ছে ব্যাপার। কাজী সাহেবের গানটাই শুনেছি এবং আমার মনে হয়েছে এই কাজী সাহেবের গানের ক্ষেত্রে একটা অসম্ভব দখল আছে মঞ্জুষার। তো মঞ্জুষার গান শুরু করবো আজকে। আমি একটু আলাপ করে নেবো আমাদের যন্ত্রশিল্পীদের সঙ্গে। কিবোর্ডে রয়েছেন দেবাশিস, গিটারে রয়েছেন শম্ভুদা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক এবং অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম। ক্যামেরার পিছনে রয়েছেন আমাদের ভাইয়েরা এবং অবশ্যই শব্দে রয়েছেন আমার ভাই, আর তার সঙ্গে সঙ্গে রয়েছেন আপনারা। এবং আমার আজকের পোশাক সৌজন্য আবরণ এক্সক্লুসিভস। আবরণ বলে রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। শুরু করি একেবারে আপনাদের দিনটাকে রঙিন করে তোলার জন্য মঞ্জুষার গান দিয়ে। আজকে মূলত আমরা মঞ্জুষার গান আর আপনাদের টেলিফোন এভাবেই এগিয়ে যাব। বান্ডে কে
আমরা আজকে দুখুমিয়ার 30তম পর্বে দাঁড়িয়ে রয়েছি। দেখতে দেখতে 29টা দিন পার করে ফেলেছি এই অনুষ্ঠানের, এবং প্রতি সপ্তাহের শনিবারটা আমরা নিয়ম করে হাজির হয়েছি আপনাদের দরবারে। আজকে দুখুমিয়ার 30তম পর্ব নিয়ে আজকে বিষয় একটু রেখেছি অন্যরকমভাবে, খানিকটা চিত্রকর কাজী নজরুল ইসলাম, ঝিঙে ফুল ও কাজী সাহেব। এখানে শ্রদ্ধেয় সুশোভন অধিকারীর খানিকটা তথ্য নিয়ে আমরা এগোবো। আসল কথা, আমরা জানি কবি বা সাহিত্যিকের কাগজ এবং কলম লাগে রচনা তৈরি করতে, আর চিত্রকরের লাগে হচ্ছে, যিনি আর্টিস্ট মানে বিশেষ করে পেইন্টার, তার লাগে হচ্ছে ক্যানভাস এবং রং তুলি। কিন্তু যদি আমরা দেখি কাজী সাহেবের দিকে তাকিয়ে, মানে বিশেষ করে ঝিঙে ফুল কবিতার দিকে তাকিয়ে, তাহলে কোথাও যেন তার কাছে এই কবিতার মাধ্যমে তার মধ্যে যে চিত্রকর তার একটা ছবি ফুটে ওঠে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যখন কোনো কবি কবিতা লেখেন, যে কবিতা পরে সুরে গান হয়ে ওঠে, তার মধ্যেও একটা ছবি রয়েছে। যেমন একটু আগে মঞ্জুষা যে গানটা আমাদের শোনালো, সেখানেও কিন্তু আমরা একটা মানে কল্পনার জগতে তৈরি করে নিতেই পারি, কেউ না একজন ঈশ্বর রয়েছেন, কোনো একজন মানুষ রয়েছেন, বা কোনো একটা শক্তি রয়েছে যার হাতে রয়েছে সেই সমস্ত পাওয়ার, যে এক লহমায় সৃষ্টি করতে পারে, এক লহমায় ধ্বংস করতে পারে। এটা আমার মনে হয় এবং সেটা কবিগুরুর গানের ক্ষেত্রেও মনে হয়, কাজী সাহেবের গানের ক্ষেত্রেও মনে হয়, আধুনিক গানের ক্ষেত্রে একদমই মনে হয় না। কারণ আধুনিককালে তো ছবিও আঁকা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে, লেখাও হচ্ছে কম্পিউটারের মাধ্যমে, তার মধ্যে খুব একটা প্রাণ খুঁজে পাওয়া যায় বলে আমার মনে হয় না। তোমার কি মনে হয় মঞ্জুষা? আমারও তাই মনে হয় যে প্রাণটা ছাড়া বাকিগুলো আছে, সবই আছে কিন্তু প্রাণটা নেই। তো আমরা সেই মানুষগুলোকে নিয়েই চলার চেষ্টা করি যার মধ্যে থেকে আমরা প্রাণের সজীবতা খুঁজে পাবো, যেমন আজকে চলছি আমরা দুখুমিয়ার হাত ধরে। তো আবার একটু গানে যাই তোমার। আমি আরও একটা বর্ষার গানই গাইছি। বাদল
স্রষ্টা যিনি হন তার কোনো ধর্ম থাকতে নেই, কোনো জাতি ভেদ থাকতে নেই, ধর্ম থাকতে নেই কথাটা বলবো না, ধর্ম থাকতে হয়, মানবতার ধর্ম থাকতে হয়, কিন্তু তার কোনো জাতিভেদ থাকতে নেই। আমি আজকে এখানিকটা চিত্রকর কাজী সাহেবকে নিয়ে কথা বলবো এবং সেখানে ঝিঙে ফুল কবিতাটাকেই বেছে নিয়েছি, কিন্তু এই গানের ক্ষেত্রে দেখুন মেঘ নীল শাড়ি পরতে হবে আর ধানি সবুজের একটা চুনারি নিতে হবে, এই কথা কবি বলেছেন। তার কারণ কৃষ্ণের জন্য রাধার সজ্জার ক্ষেত্রে কৃষ্ণকে ইমপ্রেস করতে গেলে তার গায়ের রঙের শাড়িটাই পরতে হবে এবং খানিকটা যাতে উজ্জ্বল থাকে তার জন্য ধানি রঙের চুনারি নিতে হবে। একটু ভেবে দেখুন ধানি রঙের শাড়িতে আমাকে আপনাকে কতটা উজ্জ্বল লাগে, আমি মহিলাদের কথা বলছি। কি অসম্ভব কল্পনা শক্তি, কি প্রবল তার একটা নিবেদন। আমি গানটা শুনতে শুনতে ভাবছিলাম যে স্রষ্টার কোনো জাতিভেদ থাকতে নেই, কারণ তিনি তো ধর্মে মুসলমান ছিলেন, রাধার মনের কথা হিন্দুদের দেবী দেব হচ্ছে কৃষ্ণ, তার প্রেয়সী রাধা, প্রকৃতি রাধা, হিন্দুরা রাধাকে দেবী বলে পুজো করছে, তার বর্ণনা এত সুন্দর করে, ঠিক যেমনভাবে আমরা রবীন্দ্রনাথকেও পাই। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। সুপ্রভাত তনুশ্রী, আমি স্বপন রায় বলছিলাম। স্বপন দা বলুন। এই দিনটার জন্য আমি অপেক্ষায় থাকেন, এই সপ্তাহটার জন্য, এই মানে এই দিনটা দুঃখমিয়ার জন্য, আর ইনি তো কয়েক সপ্তাহ আগে এসেছিলেন। হ্যাঁ, খুব ভালো গেছিলেন, আমি একটু যাই ওনার কাছে। একদম ধন্যবাদ ভাই, নমস্কার, অশেষ ধন্যবাদ, নমস্কার বলুন। হ্যাঁ, খুব ভালো ভালো গান শোনা যায়। ম্যাডাম, আপনাকে দু একটা গানের কথা বলি। হ্যাঁ বলুন, যদি গাইতে পারেন। একটা গান আছে, তোমার বুকের ফুলদানিতে ফুল হব বধু আমার। আচ্ছা, আরেকটা হচ্ছে স্বপন মেনে এসো নিরজনে প্রিয়া আধুরাতে চাঁদের ঘুম। আর একটা গান বলি, যে গানটা একটা হিন্দি গানের সাথে খুব মিল আছে, জানেন কিনা যাই না, কাননু গিরি সিন্ধু ফার ফিরুনি প্রতীক দেশ বিদেশ, এই গানটা একটা হিন্দি গান আছে, জিন্দেগি উসি কি হ্যায়, ওই গানটার সাথে অনেক মিল আছে, সঙ্গে রইলাম, যদি গাইতে পারেন একটাও, খুব ভালো গাইছে। ধন্যবাদ স্বপন দা, ভালো থাকবেন। আর এই যে আপনাদের মতো দর্শক আছেন বলেই আমরা অনুষ্ঠান করার সাহস পাই, সাহস কথাটাই বলবো আমি,
এর অন্য কোনো শব্দ আমি এখানে পাবো না বা জোগাড় মানে যুক্ত করলাম না, সাহস এই কারণেই, কেননা একটা অনুষ্ঠান শুরু করব ভাবনা চিন্তা করে সেটাকে ইংরেজিতে যদি বলি এক্সিকিউট করা, তার জন্য কিন্তু পিছনে একটা মানে মেরুদণ্ডের দরকার হয়। শুধু আমরা একটা অনুষ্ঠান করে গেলাম ইচ্ছে করে তা তো নয়, আপনারা না দেখলে সেই অনুষ্ঠানটা চলবে কী করে? এই যে আপনি বললেন যে সারা সপ্তাহে অপেক্ষায় থাকেন এই অনুষ্ঠানের জন্য, এটার থেকে বড় প্রাপ্তি আমার মনে হয় না আর কিচ্ছু আছে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন? সুপ্রভাত। সুপ্রভাত দিদি। সুপ্রভাত। আমরা প্রতিদিনই এই সকালবেলা অনুষ্ঠানটা দেখি, কিন্তু কিছুদিন ফোনে ঠিক মতো যোগাযোগ করতে পারিনি। যাই হোক, সেটা জানি না আমাদের দুর্ভাগ্য কি যান্ত্রিক ত্রুটি, তবে একটু ফোন করলে গানের অনুরোধ করলে ভালো লাগে। আচ্ছা, যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে কি বলছেন কাছে যাচ্ছি। কি বলছেন? দুটো গান শুনলাম, দুটো গানের কথা বলছি। একটা মেঘ মিদুর বরষায় কোথা তুমি, আর একটা বলছি শ্রাবণ আসিল ফিরে সে ফিরে এলো না, আর একটা তুমি শুনিতে চেও না আমার মনের কথা। আচ্ছা, আপনি কি বলছেন? শোনাম ভালো লাগবে, যাহাকে গানে গানে ভরে উঠো। আপনি কে বলছেন? সবাই ভালো থাকবে। আপনি কে বলছেন? আমি স্বপ্না মিশ্র তমলুক থেকে বলছি। তমলুক থেকে? হ্যাঁ, প্রথমে নাম আর জায়গাটা বললে কি হয়, বন্ধুত্বটা আরো মজবুত হয়, দৃঢ় হয়। ভালো থাকুন। আমি স্বপ্না মিশ্র বলছি তমলুক থেকে। হ্যাঁ, ধন্যবাদ, ভালো থাকুন। তো আমরা একটু গানেই যাব এবার। তো আমি চিত্রকরের কথা বলছিলাম, দেখো আমি ঝিঙে ফুল কবিতাটাকে বেছেছি, কারণ প্রত্যেকটা ছবিতে না, যখন কোনো ছবি আঁকেন কোনো চিত্রকর, কিছু রঙকে তিনি প্রধান রঙ হিসেবে নেন, যে এই রঙটা প্রধান, এর সঙ্গে আর কিছু রং থাকে, মানে প্রাথমিক রং আর তার সঙ্গে কিছু সূক্ষ্ম রঙের ব্যবহার থাকে। যারা পেইন্টার বন্ধু রয়েছেন, চিত্রকর বন্ধু রয়েছেন, তারা এটাকে বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি, কারণ আমি তো চিত্রকর নই, আমি খালি এটা পড়ে বলছি। বিষয় হচ্ছে কাজী সাহেব, এবার যেটা বলবো সেটা আমার মনের কথা, কাজী সাহেবের ঝিঙে ফুলে দুটো প্রধান রং ছিল, একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে হলুদ, মানে সবুজ প্রান্তরে হলুদ ঝিঙে ফুল, এই তো ছিল কবিতাটা। কিন্তু সেখানে কাজী সাহেবের দুটো প্রিয় রং তিনি বারবার ঘুরিয়ে ফিরিয়ে এনেছেন, এবং সেই দুটো রং কিন্তু তার অন্যান্য সময়ও ফিরে এসেছে তার অন্যান্য রচনাতে, একটা হচ্ছে জাফরানি কালার আর একটা হচ্ছে ফিরোজিয়া কালার। তুমি দেখো, তুমি যখন গান গাও অনেক গানের মধ্যে তুমি এই শব্দটা পাও, এই দুটো রং হচ্ছে কাজী সাহেবের ভীষণ প্রিয় রং ছিল, জাফরানি ফিরোজিয়া, ধানি রং। তো এক্ষেত্রে ফরাসি শিল্পী মাতিসের সঙ্গে কোথাও যেন কাজী সাহেবের একটা ভীষণ মানে মিল আমরা খুঁজে পাই, যেখানে তিনি ওই প্রাথমিক দুটো রং রেখে বা তিনটে রং রেখে তার সঙ্গে আশেপাশে সূক্ষ্ম অনেক বৈশিষ্ট্যযুক্ত রং তিনি ব্যবহার করেন। তো এটা না বললে কোথাও যেন ফাঁক থেকে যেত আমার কথার মধ্যে, তাই এই কথাটা বলে এবার মঞ্জুষার গানে যাব আমরা। তুমি আরেকটি দিন থাকো, তুমি আরেকটি দিন থাকো, হে চঞ্চল যাবার আগে, হে চঞ্চল যাবার আগে মোর মিনতি রাখো, আরেকটি দিন থাকো, তুমি আরেকটি দিন থাকো। Thank you.
তোমার কাজের মাঝে আমায় ভোলা সহজ হবে স্বামী কেমন করে একলা ঘরে থাকব ভুলে আমি নিব আমরা আমাদের দুখুমিয়া অনুষ্ঠানে একটি কথা বলি যে কবির আটানা বিদ্রোহ আর আটানা প্রেম এই নিয়ে কাজী নজরুল ইসলাম ষোলো আনা। তো আবার রাবেয়াদির কথা শুনে কথার থেকে ধার করে যদি বলি যে গ্লোবকে ঘোরালে যেমন তার চারদিকটা ভীষণ রঙিন থাকে, নদী নালা পাহাড় পর্বত নিয়ে গ্লোব নিজের মতো করে ভীষণ রঙিন, তো ঠিক সেরকম কাজী সাহেবকে আমরা যেদিক থেকেই দেখতে যাই না কেন রঙের কোনো কোথাও কমতি আমরা পাবো না, সে কবিতা বলো আর গানই বলো। যেমন তুমি যে গানটা এখন গাইলে এই গানের একটা ছবি আমরা তৈরি করতে পারি এবং সেই ছবিটা কিন্তু আমাদের কাছে রয়েই যায়, গান থেমে গেলেও রেশ রয়ে যায়, ঠিক যেরকমভাবে ঝিঙে ফুল কবিতা, কবিতাটা থেমে যায়, কবিতা থেমে যাওয়ার পরও একটা টুংটাং করে একটা সে পিয়ানোর আওয়াজের মতো বয়ে চলতে থাকে, ঝর্ণা অবিরাম ঝর্ণার মতো বয়ে চলে, একটা জাপানি ছবির আবেশ তৈরি হয়, মানে কবিতা থেমে গেলেও তার ছবিটা আমাদের সামনে ভাসে, কথা নেই ছবি আছে, ছবি নেই কথা আছে, কোথাও যেন একটা ভীষণ সুরেলা একটা মুহূর্ত তৈরি হওয়া। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছে, নমস্কার। সুপ্রভাত দিদি। কে বলছেন? চেতলা থেকে পূর্বা মল্লিক বলছি। হ্যাঁ বলুন। ভালো আছেন? আজকে বোধহয় আপনাদের 30তম এপিসোড না? হ্যাঁ 30th। কতগুলো হয়ে গেল এবং চোখের নিমেষের মধ্যে কত কিছু অজানা তথ্য আমরা জানতে পারছি আপনাদের থেকে। ধন্যবাদ। এবং যারা শিল্পীরা আসেন, যাদের নিয়ে আসেন যদি তাদের তুলনা হয় না, অনেক অনেক কিছু জানতে পারছি, যেটা আমরা কবিগুরু সম্পর্কে জানতাম না সেটাও জানছি, এবং কাজীজির সমস্ত নারী নক্ষত্র সব আপনারা আপনাদের জানিয়ে দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। প্রথমেই সুপ্রভাত এবং ধন্যবাদ জানাই মিউজিশিয়ান ভাইদের, যাদের জন্য অনুষ্ঠানটা এত সুন্দর হচ্ছে। আমি একটু শিল্পীর কাছে যাই। দিদি সুপ্রভাত। নমস্কার সুপ্রভাত। ভালো, ভীষণ ভালো গান হচ্ছে দিদি, আগেও আপনার গান শুনেছি। আমার একটাই গানের রিকোয়েস্ট আছে, বহুদিন এই গানটা আমি শুনিনি, ভোরের ঝিলের জলে শালুক পদ্ম তোলে কে ভ্রমর কুন্তলে। অনেক অনেক শুভেচ্ছা রইল, সঙ্গে রইল। ধন্যবাদ, ভালো থাকবেন। এই মানুষটিও কিন্তু নিয়মিত দর্শক এবং শ্রোতা, নিয়মিত মানে প্রত্যেকটা এপিসোডে আমার মনে হয় আমি পূর্বাদির ফোন পেয়েছি প্রত্যেকটা এপিসোডে, এবং এটা আমাদের প্রাপ্তি। স্বপনদা একজন ভুবনেশ্বরে থাকেন, তিনি কলকাতায়, মানে স্বপনদার কথাটা না বললে না খুব কম বলা হবে দেবাশিস, স্বপনদা যদি কাজের সূত্রে কলকাতাতেও আসেন তিনি খুঁজে ঠিক সিটি ভ্যানটা দেখবেন এবং অনুষ্ঠানটা তাকে দেখা চায়। এই যে বললেন শনিবারের জন্য উনি অপেক্ষা করে থাকেন, তো এই হচ্ছেন আমাদের দর্শক, তো তাদের জন্য তো আমরা কাজ করবই। তো আবার একটু গানে যাই মঞ্জুষা, তবে তার আগে আরেকটি টেলিফোন আছে নিয়ে নিই। নমস্কার সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত। কে বলছেন? আমি স্বপন সেন বলছি ঝাড়খণ্ড থেকে। হ্যাঁ বলুন। আমি একটা কথা বলতে চাই দুঃখমের। একদম বলুন। টিভির ভলিউম দাদা, টিভির আওয়াজটা কমিয়ে দিন। হ্যাঁ দিদি নমস্কার। তোমাকে নমস্কার। নমস্কার। হ্যাঁ কমিয়ে দিয়েছি দিদি। হ্যাঁ বলুন। আমি একটু আমি 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 একটু আমি একটু শিল্পীর সঙ্গে কথা বলতে চাই দিদি, আমি ঝাড়খণ্ড থেকে বলছি। হ্যাঁ বলুন। দিদি নমস্তে। নমস্কার বলুন।
আমি আমি একটা গান শুনতে চাইছি, সুরের সুরের বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁয়াছিলে। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন সঙ্গে থাকুন, আমরা একটু গানেই যাচ্ছি। আর চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে, তপ তরে বাহির
যে গানটা শোনালে মঞ্জুষা, আমার আর কথা বলতে ইচ্ছে করছে না। আমার মনে হচ্ছে পরপর পরপর গান শুনি। আর আমার এই কথাটা না বললে খুব অন্যায় হবে যে তোমাদের কি আগে কোনো একটা রিহার্সাল হয়েছিল? মানে অসাধারণ মেলবন্ধন, মানে তোমরা চারজন আর মঞ্জুষা এই পাঁচজনে মিলে আমাদের এই শুধু ফ্লোরটুকু নয়, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে শুধু নয়, পশ্চিমবঙ্গের বাইরে যেখানে যেখানে সিটিবিএন পৌঁছচ্ছে সমস্ত জায়গাটাকে সুরেলা করে দিয়েছে। ধন্যবাদ তোমাদের, আর অবশ্যই আর ধন্যবাদ আপনাদের, আপনার অনুষ্ঠানটা দেখছেন বলে এইভাবেই এগোচ্ছে অনুষ্ঠান। আমি একটু রং তুলি নিয়ে কথা বলছিলাম। ঝিঙে ফুল কবিতায় সবুজ আর হলুদ রঙের প্রাধান্যকে আমরা দেখি কাজী সাহেবের রচনাতে, আর খুব অকপটে এই দুটো রং আসলো। বেশ কিছু রঙের কথা বললাম, জাফরানি, ফিরোজিয়া, এই রঙগুলি তো এসছেই, কিন্তু আমরা যদি দেখি সেখানে খুব সফটলি, মানে কাজী সাহেবের কবিতায় রঙের ব্যবহারটি যেটি এসছে খুব সফটলি এসছে। কিন্তু আমরা যদি এক্ষেত্রে একটু রবীন্দ্রনাথের কথায় আসি, রবীন্দ্রনাথের পক্ষপাতিত্ব ছিল কিছু রং নিয়ে। আমি একটি গান বলি যে গানে আপনারা দেখবেন সহজে রঙের কথা বলছেন রবীন্দ্রনাথ, এবং বলে শুধু বলা নয়, বলে তিনি বলছেন যে, আমি গানের লাইনটা বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, তাই তো? তারপরে তিনি বলছেন আকাশের লাগে ধাঁধা, মানে এখানে কিন্তু আকাশ ওখানে একটা কনফিউজড, আকাশের লাগে ধাঁধা রবির আলোয় এই কি বাধা, মানে আকাশ খানিকটা কনফিউজ যে রবির ওই উজ্জ্বল হলুদ আলোতে আকাশ কিন্তু তার নীল রংটা কি ছড়াবে না সে কিন্তু বুঝে উঠতে পারছে না, এটা কিন্তু রবীন্দ্রনাথ। আর এক্ষেত্রে ঝিঙে ফুল কবিতায় আবার কাজী সাহেব খুব সফটলি বলছেন, সবুজ পাতার দেশে ফিরোজিয়া ঝিঙে ফুল, ঝিঙে ফুল গুলমে পর্ণে লতিকার কর্ণে ঢল ঢল স্বর্ণে ঝলমল দোলে দুল ঝিঙে ফুল। অসম্ভব সফট না? এখানে কিন্তু ওই কথা নয় যে আকাশের লাগে ধাঁধা রবির আলোয় ওই কি বাধা, এখানে খুব দৃপ্ততার সঙ্গে বলছে যে আকাশও কনফিউজড, যে এই যে আলোর ছটা, এই আলোর ছটা আকাশ কনফিউজ যে ওই হলুদকে ছাপিয়ে তার নীল রং যাবে কি না। সেখানে কিন্তু এখানে একটা সুন্দর মিনে করা গয়নার কথা যেন কাজী সাহেবের কবিতায় আসছে, যে গুলমে পর্ণে লতিকার কর্ণে ঢল ঢল স্বর্ণে ঝলমল দোলে দুল, কোন দুলটা না, সেই সবুজ পাতার দেশে ফিরোজিয়া ঝিঙে ফুল। অসম্ভব সফট একটা নিবেদন, মানে এখানে কোনো রঙে কিন্তু কনফিউজড নয়, সবুজ পাতা তারও একটা নিজস্ব উজ্জ্বলতা থাকছে, সেই ফিরোজিয়া ঝিঙে ফুল তারও নিজস্বতা রয়েছে, এখানে প্রত্যেকটা বস্তুর নিজস্বতা রয়েছে, এখানে কারো ধাঁধা লাগছে না। দুজনের কবিতার মানে রং ব্যবহারের ক্ষেত্রে কতটা পার্থক্য এটা আমরা একটু দেখালাম। এবার একটু গানে যাব। আচ্ছা, তার আগে একটু নিয়ে নি টেলিফোনে বন্ধু রয়েছেন, ধন্যবাদ কে রয়েছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি শফিউল ইসলাম বলছি। কোথা থেকে বলছেন? আমি আসাম থেকে বলছি। আচ্ছা বলুন, নমস্কার। হ্যাঁ, আমি তো তার মানে আসাম থেকে বলছি, নিয়মিত শ্রোতা। আচ্ছা, সব সময় শুনি, শনিবার হলে আমি তার মানে এই অনুষ্ঠানটা 7টা বাজে দেখি। আচ্ছা, আমার খুব ভালো লাগে এই অনুষ্ঠানটা। ধন্যবাদ। যে আমি এই শিল্পীর কাছে যেতে চাই। একদম, কথা বলুন শিল্পীর সঙ্গে। নমস্কার মঞ্জুষা। হ্যাঁ নমস্কার, বলুন। আমি তার মানে দুটা গান শুনতে চাই। হ্যাঁ বলুন, যদি পারেন বলুন। এই নূরজাহান, নূরজাহান। আচ্ছা, সিন্ধু নদীতে ভেসে এলো। তারপরে আর একটি গান আমি শুনতে চাই, এই ঝিঙে ফলা ঝিঙে ফুলের মালা গেছে। আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ। আপনি বলেছেন দুটো গানের অনুরোধ করেছেন, যেটা সম্ভব হবে নিশ্চয়ই শোনাবে আমাদের মঞ্জুষা। কিন্তু মঞ্জুষার না এই মুহূর্তে আমিও কনফিউজ যে কতগুলো গান বলো তো, অনুরোধ এসে গেল আর আর মনে নেই, কিন্তু সত্যি সত্যি কোনো গানই আর মনে নেই। সঙ্গে থাকুন। ব্রজে আবার
ব্রজে আবার আসবে ফিরে আমার ননি চোরা, ব্রজে আবার আসবে ফিরে আমার ননি চোরা, কাদিস নে গো তোরা, কাদিস নে গো তোরা, কাদিস নে গো তোরা, ব্রজে আবার আসবে ফিরে আমার ননি চোরা। আমার গোপাল রাজা হলো নাকি, যেখানে যায় সে রাজা হয়, যেখানে যায় সে রাজা হয়, ফুল দেখেনি আঁখি, ফুল দেখেনি আঁখি।
আমরা কিন্তু আজকে মঞ্জুষার কাছ থেকে অনেক অন্য ধরনের গান শুনতে পাচ্ছি, যে গানগুলো সচরাচর এই মঞ্চে আমরা যে শুনে থাকি তা নয়। আরেকটি কথা বলি, যে দেখুন আমার মনে হচ্ছিল এই মুহূর্তে তো হিংসায় উন্মত্ত পৃথ্বী, যেদিকেই তাকাই না কেন, শুধু ভারতবর্ষের অভ্যন্তরে নয়, আমরা বিশ্বের যে প্রান্তেই তাকাই না কেন, সেই প্রান্তেই কিন্তু এরকমভাবে একটা কোথাও মানুষের মরে যাওয়ার খবর, ধ্বংসের খবর আমাদের কাছে আসছে। আপনারা ভাবুন, ফ্রান্সের মতো একটা শহর যেখানে শুধুমাত্র সুগন্ধি আর শুধুমাত্র ছবি রং তুলির গল্প, সেই শহরেও মানুষ মরছে, কি না ঘাতক ট্রাক পিষে দিয়ে যাচ্ছে, অস্ত্র বোঝাই ট্রাক পিষে দিয়ে যাচ্ছে মানুষকে, নির্বিচারে গুলি চলছে। আপনারা দেখুন, সিরিয়া, তুরস্ক, ইরান, ইরাক, আফগানিস্তান, এই নামগুলো তালিবানদের সঙ্গে যুক্ত, এই নামগুলোর মধ্যে এই সমস্ত জায়গায় অসহিষ্ণুতা, কিন্তু আজকে ফ্রান্সের মতো জায়গাতে অসহিষ্ণুতা। আমরা ভারতবর্ষের মানুষরা ভালো আছি কি? কাশ্মীর এই মুহূর্তে উত্তপ্ত, সারাটা বছর আমাদের স্বাধীনতার পর থেকে সারাটা প্রত্যেকটা বছরে কাশ্মীরে কিছু না কিছু ঘটনা। আমরা ভালো নেই, এক কথার উত্তর হচ্ছে আমরা ভালো নেই। আমার কোথাও যেন মনে হয়, এটা ব্যক্তিগত আমি তনুশ্রী আমার মনে হওয়া, যে আবারও একজন কাজী সাহেব, আবারও একজন রবীন্দ্রনাথের দরকার ভীষণ এই পৃথিবীতে, অন্তত এই অসহিষ্ণুতা থামানোর জন্য, তাদের লেখনীর মাধ্যমে, তাদের বলিষ্ঠ দৃপ্ত কণ্ঠের মাধ্যমে থামানো দরকার। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার দিদি, আমি অরুণকান্তি বালা মালদা থেকে বলছি। নমস্কার, বলুন। আমি সরাসরি শিল্পী দিদি ভাইয়ের কাছে চলে যাচ্ছি। একদম। আমি নজরুলের আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমোয় এই গানটি, এবং জাকনা নিশি গানে গানে জাগরণ, এই দুটো গানের অনুরোধ রাখছি, দয়া করে যদি একটু শোনান তাহলে খুব খুশি হব। ঠিক আছে, দেখছি, যে কোনো একটা দুটো। ধন্যবাদ, সঙ্গে থাকুন। দেখুন একটা কথা বলি, খানিকটা আমার মনে হয় যে আমাদের এই অনুষ্ঠান করতে বসা নিয়ে মার্জনা করবেন, অনুরোধের আসর নিয়ে বসেছি আর কি, সেই রেডিওতে থাকতো না অনুরোধের আসর, এই টেলিভিশনের পর্দায় এভাবে একটি বিষয় কেন্দ্রিক অনুষ্ঠান করলে না খুব একটা, আমরা আপনাদের সবসময় যে অনুরোধ রাখতে পারবো এমনটা নয়, মার্জনা করবেন। আমি আবারও বলছি, খানিকটা অনুরোধ রাখতে গেলে কি হয়, আগে থেকে অনুরোধ করতে হয়। ধরুন আপনারা যে এই অনুরোধগুলো করছেন, পরের দিন যখন মঞ্জুষা আসবে তখন এই অনুরোধগুলোকে মাথায় রেখেও আসবে, এটাও করতে পারবে, কিন্তু আজকে সবার অনুরোধ হয়তো রাখা যাবে না। আমার আজকের পোশাক সৌজন্য আবরণ এক্সক্লুসিভস, আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে, সঙ্গে নিন আর আমাদের এই মুহূর্তগুলোকে রঙিন করে তোলার জন্য তো মঞ্জুষা রয়েছেন। শুরু করি মঞ্জুষা। Shut up.
আজকে মঞ্জুষার কাছ থেকে গান শুনছি। আমি একটু বলি, প্রচুর মানুষ অনুরোধ করেছেন, অনেক বন্ধু অনুরোধ করেছেন অনেক গানের। মঞ্জুষা আমাদেরকে বলেছে বিরতির পরে যে পরের দিন মঞ্জুষা যেদিনকে আসবে, আপনারা যারা আজকে যা যা স্বপনদা থেকে শুরু করে পূর্বাদি থেকে শুরু করে যারা যারা যা যা অনুরোধ করেছেন, ও কারণ এই এপিসোডটা তো পুরোটা ইউটিউবে পেয়ে যাবে, ও অনুরোধগুলো তখন লিখে নিতে পারবে যে কার কোন গানের অনুরোধ, এবং পরের দিনকে প্রত্যেকের গান যেগুলো অনুরোধ থাকবে সেগুলো গাইবে একদম। সুতরাং একটু মার্জনা চেয়ে নিচ্ছি আমরা আজকে, তাই তো মঞ্জুষা? আমি তোমার হয়ে আমি চেয়ে নিলাম, কেননা সত্যি কথা বলতে তুমি আজকে এই মুহূর্তে সবার অনুরোধ আমার মনেও নেই, ইনফ্যাক্ট আমাদের কে কী অনুরোধ করেছেন আমারও লিখে রাখতে হবে এরপর দিন থেকে। তো আমি তোমার পরের গানে যাই, কারণ এই বিরতিটা খুব অল্প সময় ফিরে এসছি তো আমরা। যবে তুলসী তলায় প্রিয় সন্ধ্যাবেলায় তুমি করিবে প্রণাম, তব দেবতার নাম নিতে ভুলিয়া বারে প্রিয় নিয় মোর নাম। যবে তুলসী তলায় প্রিয় সন্ধ্যাবেলায় তুমি I'm not afraid to die.
কি অসম্ভব একটা আবদার না, যে তুলসীতলায় যখন তুমি প্রণাম করবে প্রদীপ জ্বালিয়ে, এবং দেখুন সেই হিন্দুদের যে পুজো করার রীতি, ধর্মে মুসলমান কাজী সাহেব কাজী নজরুল ইসলাম, আসলে ধর্মটা জানেন তো, ধর্ম হচ্ছে আমার মনে হয় একটা মানে আবরণ, যে আবরণটা আমি যখন চাপাই তখন আমি আমার জায়গা থেকে একটু হয়তো সরে যাই, কিন্তু ধর্ম যদি সঠিক ধর্মকে পালন করেন তিনি সবাইকে নিয়ে চলতে পারেন, ঠিক যেরকমভাবে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক যেরকমভাবে কাজী নজরুল ইসলাম, তারা সঠিক ধর্ম পালন করেছেন বলেই তো আজকে তাদের নাম আমরা সমস্বরে সবাই উচ্চারণ করছি। এবং আমার এই অনুষ্ঠানটা করতে গিয়ে, কাজী সাহেবের এই অনুষ্ঠানটা করতে গিয়ে আমার একটা জিনিস মনে হয়েছে যে আলটিমেট মানুষ যদি বলতে হয় তাহলে কাজী নজরুল ইসলামকে। তার মধ্যে বিরহ আছে, তার মধ্যে আবেগ আছে, তার মধ্যে বিদ্রোহ আছে, সব কিছু নিয়ে একটা আলটিমেট মানুষ, কমপ্লিট মানুষ একদম। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছে, নমস্কার। নমস্কার, আমি সৌগত বলছি পূর্ণিয়া বিহার থেকে। বলুন সৌগত। হ্যাঁ, খুব সুন্দর অনুষ্ঠান, এতে কোনো সন্দেহ নেই। আমরা প্রত্যেক শনিবার অপেক্ষায় থাকি দুঃখ মিয়ার এই অনুষ্ঠানের জন্য। আর তোমার সঞ্চালনা আমাদের অনেক 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 কিছু আমাদের মানে জানান দেয় আর কি। ধন্যবাদ, অনেক কিছু জানতেও পারি তোমার কথা অনুযায়ী। এবং আজকের শিল্পী মঞ্জুরি, মঞ্জুষা, মঞ্জুষা, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, নমস্কার। বলুন। নমস্কার, এবং সুন্দর তোমার কণ্ঠস্বর এবং গায়কী, অসাধারণ। তিনটে গানের কথা বলি, চাপিয়া, মোর প্রথম মনের মুকুল, আরেকটি নীরজনে সখী বল বধু আগে। এই তিনটির মধ্যে একটি হলে খুব ভালো লাগবে, নতুবা তোমার যা লিস্টে রয়েছে। সঙ্গে রইলাম, খুব ভালো অনুষ্ঠান। ধন্যবাদ সৌগত। কিন্তু বিষয় হচ্ছে কি, আমি আবারও বলি, মঞ্জুষার খানিকটা কি হয়, এদের আমার ওদের অবস্থাটা হয়, পরীক্ষা হলে গেছে, পড়াশুনো তো করে এসছে কিন্তু প্রশ্নপত্র এসে গেল আনসেন, মানে কোনো কিছু মিললো না আর কি প্রশ্ন, তাই না? যা পড়ে এলাম তার সঙ্গে মিললো না গোছে, কেননা সত্যি কথা বলতে কি এত গান তো হয়তো গানটাও যা করে দিতে পারবে, কিন্তু কথাগুলো যদি একটু এদিক ওদিক হয়ে যায় কথাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি একটু পরিষ্কার করে বলে দেবাই ভালো, যে গানটা তো সুরটা ঠিক থাকে কিন্তু যদি কথা ভুল হয় সেটা তো আমাদের কাছে শ্রুতিশ্রাব্য নয়। সেই কারণেই আগামী দিনে এই আজকে যা যা অনুরোধ, এটা আমারও মঞ্জুষার কাছে বলে রাখা, যে আজকে যা যা অনুরোধ সেগুলোই গান হয়ে যাবে পরের দিনে, অসুবিধা নেই। আচ্ছা, আমরা চলে যাই তোমার পরের গানে। আমার নয়নে নয়ন রাখি, পান করিতে চাও কোন আমি আমার
আর একটু কষ্ট দিই তোমাকে, রাগ করো না, আর একটা গান শোনাও। কারণ আমি জানি একটা গান শেষ করেই পরের গানে যাওয়া, কিন্তু আমার না এই মুহূর্তে মনে হচ্ছে ও যে একটা সুর তৈরি করেছে, এই সুর থেকে এক্ষুনি এক্ষুনি বেরোবো না, কারণ বিরতি আসবে। তো বিরতি মানেই একটা বিচ্ছেদ। তো আমিও জানি আপনারাও চাইছেন চোখ বন্ধ করে ওর গান শুনতে। অদ্ভুত একটা সুরের মাদকতাও তৈরি করতে পেরেছে। অনেক ধন্যবাদ মঞ্জুষা সকালটা এত সুন্দর করে দেওয়ার জন্য। দুখুমিয়া আর দুখুমিয়ার 30তম পর্বের শেষ পর্যায়ে নিয়ে আমরা ফিরেছি। সঙ্গে রয়েছেন শিল্পী মঞ্জুষা, মঞ্জুষা চক্রবর্তী, দেবাশিস রয়েছেন তার সঙ্গে সঙ্গে কিবোর্ডে,
গিটারে রয়েছেন শম্ভুতা, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, অক্টোপ্যাডে রয়েছেন বিক্রম, সঙ্গে রয়েছি আমি এবং আমাকে আজকে সাজিয়েছে আবরণ। আবরণ এক্সক্লুসিভস, রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। চলে যাই একেবারে শেষ পর্যায়ের গানে। ধীরে ধীরে ঘুম ভাঙায়, মন মাধবী মন দেখো আমি তো বলেইছিলাম না যে আমরা বলি কথাটা যে আটানা বিদ্রোহ আটানা প্রেম,
পুরোপুরি প্রেমের একেবারে গান, আর এই হর্স বিটের যে ব্যবহার অসাধারণ। আমরা 50-এর দশক 60-এর দশকের বাংলা ছবিতে, হিন্দি ছবিতে এই হর্স বিটকে ভীষণভাবে ব্যবহার হতে দেখেছি, কিন্তু কতদিন আগে কাজী সাহেব তৈরি করে দিয়ে গেছেন। কি অসম্ভব ভার্সাটাইলিটি! আমি বারবারই বলি, কাজী সাহেবের অনুষ্ঠান করতে বসে ভার্সাটাইল কথাটা কিন্তু ঘুরে ফিরে আসবে, মানে অসম্ভব ভার্সাটাইলিটি। এবং রাগ নিয়ে যে কি তার কাজ, কত রকমের রাগ নিয়ে যে কিভাবে কাজ, এটা তার গান, যারা গান আমার থেকে অনেক ভালো তারা বলতে পারবেন। আমি চলে যাই তোমার পরের গানে। আমি আপনার আমি ভালো।
আমি ধন্যবাদ জানাবো মঞ্জুষাকে আমাদের সকালটা এত সুন্দর করে দেওয়ার জন্য। আর মঞ্জুষার আগামী দিনের আশাটাকে আমি আরও সুগম করতে চাই, আবারও এসো এবং সেদিনকে সবার অনুরোধের গান নিয়ে এসো একেবারে। দেবাশিস শম্ভুদা এবং মৃগাঙ্কু আর বিক্রমকেও ধন্যবাদ, ধন্যবাদ আমাদের রিন্টুকে এত সুন্দর আওয়াজ করার জন্য, আওয়াজ বার করার জন্য, আমাদের প্রত্যেকের কথা ঠিক ঠিক করে, সুর ঠিক ঠিক করে আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য। আর অবশ্যই ধন্যবাদ আবরণকে আমাকে এত সুন্দর করে রঙিন করে সাজিয়ে তোলার জন্য আজকে আমার পোশাক সৌজন্যে আবরণ এক্সক্লুসিভস। আমরা একদম শেষ গানে চলে যাই মঞ্জুষা, ভালো থেকো, আপনারাও ভালো থাকবেন, ভালো রাখবেন সকলকে। পানো জানো yeah।